যে ট্রেনিং বাইরে, আমি তো অনেক বিদেশে গেছি, কাটিয়েছি অনেক সময়, যেখানে দেখেছি যে ওখানকার যে উন্নত মানের ট্রেনিং, যে একাডেমি গুলো আছে, যে উন্নত মানের ফুটবল ট্রেনিং, যার জন্য আজকে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে, সেই সমস্ত আমরা ভাবতেই পারি না এখানে যে এই ফেসিলিটিটা হতে পারে, আসলে এই ট্রেনিং পাওয়া যেতে পারে। তো সেই সমস্ত ভাবনা ভেবেই আমি বহু মানে চেষ্টা করে আমি বার্সেলোনার সাথে টাই আপ করতে পেরেছি, করে আমরা ফুটবল মানে বাচ্চাদের নিয়ে গেছি ওখানে, 10 থেকে 17 বছরের ছেলে এবং মেয়েরাও গেছে, গিয়ে ওখানে ফুটবল ট্রেনিং করেছে, ক্যাম্প নুর ভেতরে FCB স্কোলা সার্টিফিকেট পেয়েছে, এবং যেখানে ওদের ফার্স্ট টিম মানে সেকেন্ড মানে ওরা ট্রেন করে সেই সমস্ত জায়গায় ওরা গেছে, ক্যাম্প নুর ভেতরে ওদের থিওরিটিক্যাল ক্লাস হয়েছে, প্লাস ওদের লাইভ ম্যাচ দেখার, মেসি মানে নেমার সুয়ারেজদের লাইভ ম্যাচ দেখার তাদের সুযোগ হয়েছে, এবং তারা এই যে এই জিনিসটা যারা পেয়েছে সেটা একটা অসাধারণ জিনিস তারা উপলব্ধি করতে পেরেছে, এবং তাদের যে ফুটবল প্যাশনটা, সেই ফুটবল প্যাশনটা আমাদের এখান থেকে কত কত বেশি সেটা ওরা গিয়ে দেখতে পেরেছে ওখানে। তো আপনারা আগের বছর বার্সেলোনায় নিয়ে গেছিলেন, তো এই বছর আপনাদের সেটা কি বা কোথায় নিয়ে যাচ্ছে? এই বছর যেরকম বার্সেলোনা তো আছেই, এবছর আমাদের আর একটা মানে ফিদার ইন দ্য ক্যাপ বলতে পারেন যে রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদের সাথে আমরা হয়েছি, মানে রিয়েল মাদ্রিদের এজেন্টের দ্বারা আমরা আমরা চুক্তিবদ্ধ হয়েছি, এবং রিয়েল মাদ্রিদের ক্যাম্প আমরা করব যেখানে রোনাল্ডোরা এ করে, এবং ফার্স্ট টিম যেখানে ট্রেন করে রিয়েল মাদ্রিদের যে ফুটবল একাডেমি আছে সেই একাডেমির ভেতরেই বাচ্চারা যাবেন এবং ওখানে থাকবেন, থেকে ওরা ট্রেনিং করবে, করে আসবে ফিরে। আবার শুধু কি ট্রেনিং, কারণ শুধু ট্রেনিং বা ফুটবল খেলা দিয়ে তো হয় না, কিছুটা হলেও ফিটনেস বা জিমিং বা খাবার দাবার মানে খাওয়া ডায়েট এই পুরোটাই কিন্তু মেনটেন করতে হচ্ছে, সেইগুলোও কি তাদের সেইরকম ভাবেই পাবে? ওরা সমস্ত কিছু পাবে যেটা মানে ওই সমস্ত একাডেমির অন্য বাচ্চারা পায়, এটা এখান থেকে গোটা পৃথিবী থেকে যায়, স্লটটা বুক করতে হয়, স্লটটা এমনি পাওয়া যায় না, বিশেষ করে ভারতবর্ষের স্লট তো পাওয়াই যায় না ভারতবর্ষ থেকে। তো এবং যে উন্নত মানের ট্রেনিং ওরা ওখানে করে, যে ইকুইপমেন্টসগুলো আছে, যে নিউট্রিশনসের ব্যাপার আছে, যে ফিজিক্যাল ফিটনেস বাড়াবার জন্য, এন্ডিওরেন্স বাড়াবার জন্য যে সমস্ত ট্রেনিং হয় সেই সমস্ত ট্রেনিং তো ওরা পাবেই, প্লাস ওদের একটা চার্ট করে দেওয়া হয় যে তোমরা ফিরে এসে এইটাকে ফলো করবে, সেগুলো দেখবে। এছাড়া যেটা আপনি বললেন সেটা যে ম্যাচ প্র্যাকটিস, ওখানে স্প্যানিশ টিমের সাথে ওদের ওই রকমই একাডেমির টিমের সাথে ওরা প্র্যাকটিসও করতে পারবে, ওরা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে, সেটা একটা মস্ত বড় ব্যাপার যে আপনি স্পেনে গিয়ে ওখানকার স্পেনিয়ার্ডদের সাথে ওই কোন ওই লেভেলের ফুটবলারদের সাথে আপনি খেলছেন, সেটাও আমরা ব্যবস্থা করি এবং সেটা ওইখান থেকেই থাকে আর কি হয়। যেরকম আমরা আগে ম্যানচেস্টার সিটিতেও নিয়ে গেছি, ম্যানচেস্টার সিটির ভেতরে গেছেন ওরা, বাচ্চারা সব ট্রেন করেছেন, এটা গোটাই ভারতবর্ষ থেকেই এটা যায় অ্যাকচুয়ালি, স্কুল কলেজের ছেলেমেয়েরা যায়। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে কি রাশিয়া ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপ নিয়ে কি মনে হচ্ছে, আপনারা যে বাচ্চাদেরকে নিয়ে যান তাদেরকে কিভাবে ট্রিট করছেন অ্যাজ এ ওয়ার্ল্ড কাপ, কারণ ইন্ডিয়াকে কিন্তু আমরা চাই যে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে হবে, তো সেই দিক দিয়ে কি মনে হয়? সেই সচেতনতাটা যাতে গ্রো করে, যাতে গড়ে ওঠে, সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে অনেক সময় কি করে এটাকে মানে এদেরকে নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে গিয়ে এক্সপোজারটা দেওয়ার আর কি। কিন্তু ওয়ার্ল্ড কাপ যেটা, এখানে তো বাচ্চারা যাচ্ছেন, এখানে আমাদের সাথে যারা যাচ্ছেন অনেকেই মানুষজন, সাধারণ মানুষজন আছেন এবং অনেক স্বনামধন্য মানুষও আছেন যারা যাচ্ছেন ওয়ার্ল্ড কাপটা দেখতে। ওয়ার্ল্ড কাপ একটা আশ্চর্য জিনিস, যেটাকে বলে যে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এখানে এটা না দেখলে ওর উন্মাদনা ওর এটা না দেখলে বোঝা যাবে না যে ওয়ার্ল্ড কাপটা কি জিনিস। একটা কার্নিভাল, মানে উনি যেটা বলছিলেন যে একটা ক্যারাভান নিয়ে চলে এসেছেন, এটা আমি দেখেছি ব্রাজিলে ক্যারাভান নিয়ে ফুটবল টিমের সাথে সাথে ঘুরছেন কোপাকাবানা বিচে, ওরাই ওখানেই চান করছেন, চান করে ওখানেই কাপড় টাপড় শুকোচ্ছেন, সারাদিন ফ্যান জোনে পড়ে রয়েছেন, পড়ে ঢাক মানে ওদের বাদ্যযন্ত্র নিয়ে যাচ্ছেন। ব্রাজিল একটা অসাধারণ অভিজ্ঞতা, ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ দেখা বিশেষ করে, এবং ওই স্যান্টোস ফ্যান্টো এইতে সমস্ত ওই একাডেমিগুলোতে আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার সময় ছিল, পেলের ওই সমস্ত কিছু এখনো পর্যন্ত রয়েছে ওখানে, ওই যে বলটা জুলেরিমে কাপটা যেটা ব্রাজিল চিরতরের জন্য নিয়ে নিয়েছে, যেটা পরপর 3 বার বিশ্বকাপ জিতে, তারপরে তো ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ আবার অন্যভাবে হলো, এই জুলেরিমে কাপটা পর্যন্ত ওখানে এত সুন্দর করে দেওয়া আছে, এবং যে বলটা দিয়ে ওরা জিতেছে ওয়ার্ল্ড কাপটা সেটাও সুন্দর করে রাখা আছে, এটা দেখার জিনিস, একটা বিশালভাবে দেখা দেখার মতন জিনিস। এই বছর ওয়ার্ল্ড কাপে আপনার ফেভারিট হিসেবে কাকে মনে হচ্ছে বা কোন দলকে ফেভারিট মনে হচ্ছে, কারণ স্পেন এবছর কিন্তু পুরো একটা মানে সব মানে ডিফেন্স থেকে অফেন্স পুরোটাই সাজানো, ব্রাজিলও সেরকম, আর্জেন্টিনাও সেরকম, এবছর কিন্তু সবকটা দলই সেরকম, তো তার মধ্যে কাকে মনে হচ্ছে যে কোন টিম বেশি একটু চান্স থাকে, মানে 50-এর জায়গায় 60% অন্তত চান্স আছে? দেখুন আমি তো এটা এটা আমি কেন এটা আমার মনে হয় না কেউ সঠিকভাবে প্রেডিক্ট করতে পারবে যে ওয়ার্ল্ড কাপ কে জিতবে,
মানে এটা একটা এক মাস ধরে চলা যোগ্য, এখানে যে টিমটা চূড়ান্ত তাদের ফিটনেস লেভেল বজায় রাখতে পারবে তারাই হয়তো নেক্সট চ্যাম্পিয়ন হবে। বাট আর একটা জিনিস আমি বলি, এবারে ওয়ার্ল্ড কাপে এক ঝাঁক এমন সুন্দর সুন্দর প্লেয়ার আছেন যারা এবারে ওয়ার্ল্ড কাপে এসছেন খেলতে, আগামী দিনে হয়তো তারা গোটা বিশ্বের ফুটবল কাঁপাবেন। এবং আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা প্রচণ্ড কম্পিটিটিভ এবং টাফ ওয়ার্ল্ড কাপ হবে, এবং যেখানে